মুখ্যমন্ত্রী দাবি করেন প্রশাসনিক বৈঠকে যে জেলাতে প্রচুর বাড়ি হয়েছে, বাংলা আবাস যোজনাতে বাড়ি হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেন প্রশাসনিক বৈঠকে যে জেলাতে বাংলা আবাস যোজনাতে প্রচুর বাড়ি হয়েছে, কিন্তু আমফানে জেলাতে প্রচুর বাড়ি ধ্বংস হয়েছে, ভেঙে গেছে, কাঁচা বাড়ি ভেঙে গেছে। তাই উনি দাবি করছেন যে আদৌ কোনো বাড়ি হয়নি, এটা একটা বড়সড় কেলেঙ্কারি হয়েছে বিজেপির দাবি, এবং সেই জন্য তারা সিবিআই তদন্ত দাবি করছে। একটা জিনিস পরিষ্কার করে বলি, এত বড় একটা দুর্যোগ হয়ে গেল, 23 মার্চ থেকে লকডাউন চলছে, বিজেপি নামক দলের কোনো কর্মী, কোনো নেতা, কোনো শেখ বাহাদুরকে ঘুরতে দেখেছেন বাংলার কোনো জেলাতে, কোনো ব্লকে, কোনো মহল্লায়? একটা দুটো লোক এদিক ওদিক ছবি তোলার জন্য টিভির সামনে দাঁড়িয়ে গেছে, পেপারে স্টেটমেন্ট করেছে। পশ্চিমবঙ্গে জেলাগুলোর গ্রামীণ এলাকায় কত গ্রামীণ বাড়ি আছে যদি প্রশ্ন করেন বলতে পারবে না। পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় বাড়ির সংখ্যা 1,30,90,000, কত? 1,30,90,000। আর আবাস যোজনার তালিকাটা ঠিক হয় অন দ্য বেসিস অফ সোশিও ইকোনমিক ইন্ডেক্স। ভারতীয় জনতা পার্টি যেটা বলছেন, তারা কি জানেন এই সোশিও ইকোনমিক ইন্ডেক্সটা কেন্দ্রীয় সরকার তৈরি করে দেয়, এবং এটা হয়েছে 2011 সালে, তারপরে হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইনজাস্টিসের বিরুদ্ধে গীতাঞ্জলি পরিকল্পনা রচনা করেছিলেন বাংলার মানুষকে বাড়ি দিতে, এবং পরবর্তী পর্যায়ে বাংলা আবাস যোজনা তৈরি করেছেন, এবং ইন্ডেক্সের মধ্যে যে তালিকা আসছে অন প্রায়োরিটি জেনারেল, শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইব, মাইনরিটি, লোধা, সবর, ট্রাইবেল, টিক ধরে ধরে যারা এই অভিযোগ করছে তাদের বলবো যে একটু দয়া করে বিডিও অফিসগুলো একটু ঘুরুন, ডিএম এর কাছে এসে তালিকাগুলো দেখুন, তারপর মমতা ব্যানার্জির নামে কুৎসা করবেন আর সমালোচনা করবেন। কিছু লোক কিছু না করে, কিছু লোক আছে জানেন তো, হঠাৎ চলতে চলতে নিজের আঙুলটা কামড়ে রক্ত চুষে খায়, কেউ আবার নখ দিয়ে গালটা চিরে দেয়, কেউ আবার মাথার চুল ছিঁড়তে থাকে। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা ঠিক তাই হয়েছে। দাদা, আজকে যে আরেকটা দাবি উঠেছে যে যে সমস্ত ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, বিজেপি বলছে সেই সমস্ত ক্লাবগুলির কাছ থেকে টাকা ফিরিয়ে আনা হোক, তাহলে পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়া যাবে। দেখুন, এগুলো হচ্ছে তো উন্মাদের কথা, একদম উন্মাদের কথা। কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো 1,000 কোটি টাকা দেব, দিয়েছে 1 পয়সা এখন অব্দি, আর 6,500 কোটি টাকার প্যাকেজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, এবং অলরেডি আপনি ব্লকে ব্লকে খবর নিন, কৃষকদের জন্য ডাইরেক্ট বেনিফিটের টাকা ঢুকে যাচ্ছে, বাড়ি ভাঙার টাকাও কাল পরশুর মধ্যে ঢুকে যাবে, মৎস্যজীবীদের টাকা আজকে ঢুকে গেল এবং তাদের সরঞ্জাম দেওয়া হয়ে গেল। এত বড় একটা করোনা কি প্যান্ডেমিক সিচুয়েশন, কোনো কিছু করেছে? উল্টে আমাদের মুখ্যমন্ত্রী 235টা ট্রেনের টাকা দিয়ে পরিযায়ী শ্রমিকদের এখানে এনেছেন, কি গন্ডগোল পাকিয়েছে ভারতীয় জনতা পার্টি, রেল দপ্তর, কেন্দ্রীয় সরকার, মুখ্যমন্ত্রীর বদনাম করার জন্য। মুখ্যমন্ত্রী নাকি ট্রেন দিচ্ছেন না, আরে 235টা ট্রেনের টাকা দিয়ে আমরা পরিযায়ী শ্রমিক বন্ধুদের এনেছি, এরপরে যাদের চোখ আছে তারা দেখছে, যাদের কান আছে তারা শুনছে, যাদের মন আছে তারা ভাবছে, যারা হৃদয় আছে তারা অনুভব করছে, আর যারা এইসব আবোল তাবোল কথা বলছে তাদের চোখও নেই, কানও নেই, মস্তিষ্কও নেই, মনও নেই, হৃদয়ও নেই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।